এবছর বিশে পৌষ অর্থাৎ পাঁচই জানুয়ারি শ্রী শ্রী সারদা দেবীর 169তম জন্মতিথি। এই উপলক্ষে জয়রামবাটি, বাগবাজারের বাড়ি, দক্ষিণেশ্বর, কথামৃত ভবন, শ্যামপুকুর বাটি, আদ্যাপীঠ, কাশীপুর উদ্যান বাটি, বলরাম মন্দির, কাশীশ্বর মিত্রের বাড়ি, আলমবাজার মঠ, বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সারা দিন তার পূজা ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রী শ্রী সারদা দেবীর আবির্ভাব পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে। 1853 সালের 20 ডিসেম্বর জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন তিনি। শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী তিনি। সারা জীবনের সাধনার ফল রামকৃষ্ণদেব অর্পণ করেছিলেন সারদা দেবীকে। বিবেকানন্দ তাঁকে দিয়েছিলেন সংঘ জননীর স্থান। তাঁর জন্মতিথি উপলক্ষে সেজে উঠেছে বাঁকুড়ার জয়রামবাটি। এদিন সেখানকার সারদা মন্দিরে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় উৎসব, বিশেষ পুজো, যজ্ঞ, আরতি, ভক্তিমূলক গান প্রভৃতি। ভোর 4:30 মঙ্গল আরতির মধ্য দিয়ে সূচিত হয় তাঁর জন্মতিথি উদযাপন। ভোর 4:35 মাতৃমন্দিরে বেদপাঠ ও স্তবগান করা হয়। সকাল 7:00 করা হয় বিশেষ পূজার্চনা। সকাল 7:30 মন্দিরের সন্ন্যাসী, ভক্ত ও অন্যান্যরা একটি শোভাযাত্রা করেন। কথাপাঠ, ভক্তিগীতি, ধর্মসভা, সানাই ও বাউল গানের মধ্য দিয়ে এই পবিত্র দিনটি উদযাপন করা হয়। জন্মতিথির বেশিরভাগ সময়েই মা থাকতেন তাঁর বাপের বাড়ি জয়রামবাটিতে। জগদ্ধাত্রী পুজোর কিছুদিন পরেই তাঁর জন্ম হয়। ওদিকে স্বপ্নাদেশ পেয়ে তাঁর মা শ্যামাসুন্দরী দেবী শুরু করেছিলেন জগদ্ধাত্রী আরাধনা। তাই এই সময়টা সচরাচর জয়রামবাটি ছেড়ে অন্য কোথাও তিনি যেতেন না। সেখানে যখন তাঁর জন্মতিথি পালনের তোড়জোড় চলত, তখনও তিনি মুখ্য ভূমিকা নিতেন। আত্মীয়রা যাতে জন্মতিথিতে কোনো কারণে অসন্তুষ্ট না হয় সেদিকে তাঁর সজাগ নজর ছিল। আবার গ্রামবাসীরাও যাতে মনোক্ষুণ্ণ না হয় সেই দিকে দৃষ্টি রেখে সাধ্যমতো আয়োজন করতে হতো উৎসবের। সামান্য মানুষের সাধ্য কি এমনভাবে সব দিকেই ভারসাম্য রক্ষা করা। যেমন স্বামী ঈশানানন্দের লেখা থেকে জানা যায়, মায়ের ভাই যাকে সবাই কালীমামা বলেই চিনতেন, তিনি ছিলেন কলহ পরায়ণ। মায়ের জন্মতিথির সব আয়োজনের ভার তিনি নিজেই বহন করতে চাইতেন। দেখা গিয়েছে একাধিকবার তিনি যাতে কলহ না করেন সেই দিকে বিশেষ সজাগ থাকতেন মা। তবে ব্যক্তিগতভাবে জন্মতিথিতে বিশেষ আয়োজন করা তেমন মনঃপূত ছিল না মায়ের। জানা যায় 1907 জয়রামবাটিতে জন্মদিনে কি হবে জানতে চাইলে মা বলেছিলেন, আমি একখানা নতুন কাপড় পরব, ঠাকুরকে একটু মিষ্টান্নাদি করে ভোগ দেওয়া হবে, আমি প্রসাদ পাব, এই আর কি। এই অনাড়ম্বর মনোভাব নিয়েই নিজের জন্মতিথিটি বরাবর কাটিয়ে গিয়েছেন মা। মাঝে মাঝে আবার তাঁর জন্মতিথির কথা খেয়ালও থাকত না। সেই প্রসঙ্গও উঠে এসেছে স্বামী
নীলানন্দে লেখায়। সেই জন্মতিথিতে মা ছিলেন কলকাতায়। গঙ্গা স্নান সেরে উদ্বোধন কার্যালয়ের বাড়িতে ফিরে তিনি লক্ষ্য করেন যোগীন মায়ের ব্যস্ততা। মা অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, এসব কী গো যোগেন? মায়ের দিকে একটু চেয়ে থেকে গভীর প্রীতির সঙ্গে মার চিবুক স্পর্শ করে যোগেন মা বললেন, আজ যে তোমার জন্মতিথি মা। ভুবন ভোলানো হাসি হেসে মা বললেন, উমা তাই? এইরকমই ছিল তার উদাসীনতা। আর পুজো হয়ে গেলে এক ভক্তের দেওয়া তসরের কাপড় আর রুদ্রাক্ষের মালা পরে মা বসেছিলেন তার ঘরে খাটের দক্ষিণ দিকে মাটিতে পা রেখে। ভক্তরা একে একে এসে দিয়ে যাচ্ছিলেন পুষ্পাঞ্জলি, মায়ের পায়ে ফুল দিয়ে প্রণাম করছিলেন। যা ছিল তাঁর জন্মতিথি পালনের দস্তুর, সেইটুকুতেই লুকিয়েছিল দৈবী মহিমা, যা মাঝে মাঝে লক্ষ্য করা যেত জন্মতিথিতে তাঁর ভাব সমাধি হলে। জয়রামবাটির যামিনী দেবী স্মৃতিকথায় মায়ের সেই ভাব সমাধির বর্ণনা দিয়েছেন। মা স্নান করিয়া ভক্তদের দেওয়া অনেকগুলি কাপড়ের ভিতর হইতে শরৎ মহারাজের দেওয়া কাপড়খানি বাহির করিয়া পড়িলেন। আমি মার কপালে সিঁদুর, চন্দন, গলায় ফুলের মালা ও পায়ে পুষ্পাঞ্জলি দিয়া প্রণাম করিয়া মুখের দিকে চাহিতেই দেখি তাহার আগেকার রূপ যেন নাই। চকিতের মধ্যে এক ভীষণ সুন্দর অপূর্ব অপার্থিব রূপ ফুটিয়া উঠিয়াছে, সেই রূপের বর্ণনা ভাষায় দিতে পারি না। খানিক পরেই তিনি পূর্বের মতো হইয়া আমাকে বলিলেন, এসো মা প্রণাম করো। সন্দেহ কি, ভক্তদের বিশেষ অবলম্বন ছিল মায়ের এই ভাব। মাই যেন ছিলেন তাদের সব সমস্যার প্রতিকার। তাই এক জন্মতিথিতে ছেলেরা চেয়েছিলেন মা আগে খেয়ে নিলে তবেই তারা খাবেন। সাধারণত ছেলেদের আগে খাইয়ে তারপর মা মেয়েদের নিয়ে খেতে বসতেন। সেদিন প্রথম সেই নিয়মের অন্যথা হল, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো মাতৃত্বই। মাকে ডাকা হলে তিনি যেন যন্ত্রচালিতের মতো আসনে গিয়ে বসলেন যা সাজিয়ে দেওয়া হয়েছিল সামনের থালা বাটিতে। একটু একটু মুখে দিলেন, তারপরে স্বামী সারদেশানন্দকে বললেন, ছেলেদের খাওয়ার আগে গলার নিচে যায় না, তাড়াতাড়ি তোমাদের খাওয়ার ব্যবস্থা করো। ব্যাস উঠে পড়লেন খাওয়া ছেড়ে, তদারকি করতে লাগলেন ছেলেদের খাওয়ার। জানা যায় সেদিন নাকি আর কিছুই খাননি মা।